অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়। এরই উদাহরণ দিলেন বালি থানার ওসি। 9 জানুয়ারি শিলা মণ্ডল নামে এক ভদ্র মহিলা তার প্রসূতি কন্যাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় 34,000 টাকা মনের ভুলে রাস্তায় ফেলে যান, আর সেই টাকাটি তারক মোদক নামে এক রিক্সা চালক কুড়িয়ে পান। লোভে পড়ে তিনি টাকাটি থানায় জমা না করে বাড়ি নিয়ে যান। অসহায় মহিলা সরাসরি বালি থানার ওসি শ্রী সঞ্জয় কুণ্ডুর কাছে বিষয়টি জানান। তিনি রিক্সা চালকটিকে ধরেন এবং ভদ্র মহিলাকে টাকাটি ফিরিয়ে দেন। কিন্তু পরে রিক্সা চালকটিকে অরূপ রায়, কেয়া রায়, অমিত রায় সহ একটি নতুন রিক্সা দেন। সংবাদ মাধ্যমকে সঞ্জয়বাবু জানান, অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়। তাদেরকেও সুযোগ দেওয়া উচিত। এই মানবাধিকারের জন্যে টাইমস বাংলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও সুভাষ জানাই। এভাবে দাঁড়ালেন একজন রিক্সা চালকের পাশে, কি বলবেন, কি উপলব্ধিতে আপনি এরকম কাজ করবেন? অ্যাকচুয়ালি আমাদের খুব একটা কিছু কৃতিত্ব নেই। ম্যাক্সিমাম কৃতিত্বটা আমার মনে হয় দু ধরনের মানুষের আছে। একটা হচ্ছে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এরকম একটা ছোট্ট ঘটনাকে অনেক বড় করে হাইলাইট করেছিলেন, এটা বিরাট বড় কোনো ইনসিডেন্ট নয়। গত 9 জানুয়ারি শিলা মণ্ডল বলে স্থানীয় একজন গৃহবধূ, উনি টোটোতে করে যখন ভ্রমণ করছিলেন তখন ওর ব্যাগটি পড়ে যায় বালি বাজারে। আমাদের থানার অফিসাররা গিয়ে CCTV ফুটেজ এবং লোকালি খোঁজ খবর নেওয়ার পরে মোদকবাবুকে আইডেন্টিফাই করা হয়। উনি ব্যাগটা কুড়িয়ে পেয়েছিলেন, তো ব্যাগে 34,000 টাকা ছিল, যে টাকাটা ওই গৃহবধূ নিয়ে যাচ্ছিলেন। ওনার মেয়ের পরের দিনে সিজার হওয়ার কথা ছিল, তিনি সন্তান সম্ভবা ছিলেন। তো তিনি তৎক্ষণাৎ থানাতে খবরটা দেওয়ার পরে আমরা পার্সু করি। তখন মোদকবাবুকে আমরা পরে ফিক্স আপ করার পরে ওনাকে যখন থানায় ডাকা হয় উনি এসে বলেন ব্যাগটা উনি কুড়িয়ে পেয়েছিলেন এবং সেখান থেকে 13,000 টাকা নিয়ে উনি একটা রিক্সা কিনেছিলেন চণ্ডীতলা থেকে ডানকুনির। তা আমরা সেই রিক্সা বিক্রেতার সঙ্গে যোগাযোগ করার পরে তিনি রিক্সাটা নিয়ে 13,000 টাকা আমাদের ফেরত দেন এবং বাকি 21,000 টাকা মোদকবাবু আমাদেরকে সঙ্গে সঙ্গে ফেরত দিয়েছিলেন। ঘটনাটা শোনার পরে ওনার উপস্থিতিতেই ওই গৃহবধূকে আমরা সেদিন সন্ধ্যেবেলাতেই 34,000 টাকা ফেরত দিয়েছিলাম। এই ঘটনাটা সাংবাদিক বন্ধুদের কানে যাওয়ার পরে তারা খুব বড় করে খবর করেছিলেন এবং এই খবরের ভিত্তিতেই এখন সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যুগে কানাডা টরেন্টোতে ইনফরমেশানটা যায় এবং সেখানের একজন বয়স্ক দম্পতি শ্রী অরূপ রায় এবং শ্রীমতী কেয়া রায় এই ঘটনাটা শোনার পরে তারা মানসিকভাবে বিচলিত হয়ে পড়েন এবং রিক্সা চালকের মানসিক অবস্থা তারা অনুভব করেন। এবং তাদের একটাই কথা বলার ছিল যে সে রিক্সা চালক হয়তো ব্যাগটা পেয়ে থানায় জমা দেয়নি, কিন্তু সে তার সংসারের কথা ভেবে সেই টাকাটা কিন্তু কোনো বাজে পারপাসেও খরচ করেনি। এবং যেহেতু তাকে টাকাটা ফেরত দেওয়া হয়েছে তার ভেতরের যে কষ্ট, যে আর্তনাদ, সেটা তারা অনুভব করার পরে তার ভাই আমার ডান দিকে দাঁড়িয়ে আছেন শ্রী অমিত কুমার রায় মহাশয়, ওনার সঙ্গে যোগাযোগ করেন এবং উনি আমাকে বলেন যে তারা এরকম একটা ইচ্ছা প্রকাশ করেছেন। এবং আরেকটা বড় কথা, এই দুই স্বামী স্ত্রী তারা কিন্তু তখন প্রচণ্ড অসুস্থ ছিলেন এবং শ্রীমতী কেয়া রায় সেই সময় হসপিটালে অ্যাডমিটও ছিলেন। সেই অবস্থা থেকে তারা যে মানবিকতার পরিচয় দিয়েছেন আমাদের এখান থেকে, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট হাওড়া সিটি পুলিশের তরফ থেকে তাদেরকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, তাদের আগামী দিনের শুভকামনা জানাচ্ছি। হাওড়া থেকে সৈকত দাস, টাইমস বাংলা।